আমার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমি যোগফল ও গুণফলের রূপান্তরের চারটা পার্ট করিয়েছি, পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এবং পার্ট 4। পার্ট 4 পর্যন্ত এসএনডি বইটির দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নের 6 পর্যন্ত করিয়েছি। যারা এখনো পর্যন্ত আগে চারটা পার্ট দেখোনি তারা নিচে ডেসক্রিপশন বক্স থেকে অথবা উপরের আই বটন থেকে আগে চারটা ভিডিও দেখে নিতে পারো। আজকে আমি পার্ট 5 এর যে বাকি অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করিয়ে এই অধ্যায়টি শেষ করার চেষ্টা করব। তাহলে চলো শুরু করা যাক। দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নের 7 অঙ্কটা বলা আছে সাইন থিটা প্লাস সাইন ফাই সমান এ, কমা দিয়ে কস থিটা প্লাস কস ফাই সমান বি হলে পর প্রমাণ করতে বলেছে, অর্থাৎ প্রুফ দ্যাট প্রমাণ করতে বলেছে, কী প্রমাণ করতে বলেছে, ট্যান থিটা মাইনাস ফাই বাই 2 সমান প্লাস মাইনাস রুট ওভার অফ 4 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা আমাদের প্রমাণ করতে বলেছে। দেখো প্রথমত আমি এটা লিখি, তাহলে সাইন থিটা প্লাস সাইন ফাই সমান এ। এরপর নিশ্চয়ই তোমরা সাইনের যোগফলের সূত্র মুখস্থ হয়ে গেছে, বলো তোমরা। হ্যাঁ, 2 সাইন দুটো কোণের যোগ, অর্থাৎ থিটা প্লাস ফাই বাই 2 ইন্টু কস থিটা মাইনাস ফাই বাই 2 সমান এ। ঠিক আছে, এটাকে এক নম্বর সমীকরণ নাম দিয়ে রাখলাম। একইভাবে এটাকে লিখো কস থিটা প্লাস কস ফাই সমান বি। একইভাবে কসের যোগফলের সূত্র তোমরা বলো, হ্যাঁ, 2 কস থিটা প্লাস ফাই বাই 2 ইন্টু কস দুটো কোণের বিয়োগ থিটা মাইনাস ফাই বাই 2 সমান বি, এটাকে 2 নম্বর সমীকরণ নাম দিয়ে রাখো। এরপর তাকিয়ে দেখো এখানে এ স্কোয়ার এবং বি স্কোয়ার আছে, অর্থাৎ এই একে এ স্কোয়ার এবং এই বিকে বি স্কোয়ার করতে গেলে 1 নম্বর সমীকরণকে স্কোয়ার এবং 2 নম্বর সমীকরণকেও স্কোয়ার অর্থাৎ বর্গ করতে হবে এবং তারপর যোগ করতে হবে। তাহলে ওটাই করি, তাহলে কী করি, 1 ও 2 নং সমীকরণকে বর্গ করে যোগ করে পাই, বর্গ করে যোগ করে পাই। তাহলে এটাকে বর্গ করি, এটাকে বর্গ করলে হয় সমানের বাঁ দিকটাও বর্গ হবে এবং সমানের ডান দিকটাও বর্গ হবে। তাহলে এটা হয় 4 সাইন স্কোয়ার থিটা প্লাস ফাই বাই 2 ইন্টু কস স্কোয়ার থিটা মাইনাস ফাই বাই 2 যুক্ত হয়, এটার আগে স্কোয়ার করি বাঁ দিকটা, তাহলে 4 কস স্কোয়ার থিটা প্লাস ফাই বাই 2 ইন্টু কস স্কোয়ার থিটা মাইনাস ফাই বাই 2 সমান সমানের এরপর ডান দিকটা স্কোয়ার, একে স্কোয়ার করলে হয় এ স্কোয়ার প্লাস বি কে স্কোয়ার করলে হয় বি স্কোয়ার। এরপর আমার নিচে জায়গা নেই, আমি উপরটা মুছি। এরপর তাকিয়ে দেখো এখানেও 4 এখানেও 4 আছে, আর এখানেও কস স্কোয়ার থিটা মাইনাস ফাই বাই 2 এখানেও আছে কস স্কোয়ার থিটা মাইনাস ফাই বাই 2, অর্থাৎ এরপর আমি কী করবো, 4 এবং কস স্কোয়ার থিটা মাইনাস ফাই বাই 2 কমন নিয়ে নিই, তাহলে ইমপ্লাই দ্যাট 4 কস স্কোয়ার থিটা মাইনাস ফাই বাই 2 কমন নিলে পড়ে থাকে, এখানে পড়ে থাকে সাইন স্কোয়ার থিটা প্লাস ফাই বাই 2 প্লাস এখানে পড়ে থাকে কস স্কোয়ার থিটা প্লাস ফাই বাই 2। থার্ড ব্র্যাকেট শেষ করলাম, আর সমানের ডান দিকে যা পড়ে আছে তাই, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ইমপ্লাই দ্যাট। এরপর তাকিয়ে দেখো এই ব্র্যাকেটের ভিতর টার্মটা, এটা তো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, আর তোমরা নিশ্চয়ই জানো যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এর মান 1, তাহলে নিশ্চয়ই এটার মান 1, অর্থাৎ এটার সঙ্গে 1 গুণ করলে এটাই থাকে, তাহলে ওটাই লিখি, তাহলে অর্থাৎ 4 কস স্কোয়ার থিটা মাইনাস ফাই বাই 2 সমান এখানে পড়ে থাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এরপর আমি নিচটা মুছি। এরপর এই 4টা ডান দিকে ভাগ করে দিলে পাওয়া যায় কস স্কোয়ার থিটা মাইনাস ফাই বাই 2 সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই 4। ঠিক আছে, এরপর প্রমাণে কিন্তু ট্যান করতে হবে, তাহলে এখানে কস চলে এসছে, এবার আমাকে সাইন করতে হবে, এবার আমি সাইন কী করি, তাহলে দেখো দুদিকে 1 মাইনাস করি, অর্থাৎ 1 মাইনাস কস স্কোয়ার থিটা মাইনাস ফাই বাই 2 এদিকেও 1 মাইনাস, অর্থাৎ 1 মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই 4, ইমপ্লাই দ্যাট এটা মানেই হচ্ছে সাইন স্কোয়ার, অর্থাৎ সাইন স্কোয়ার থিটা মাইনাস ফাই বাই 2
समान एटा लोसाओ करो ताहले एखाने नीचे हय फोर वन इंटू फोर फोर माइनस दिए एटा गुण हय ताहले माइनस ए स्कोयर माइनस ए प्लस ए माइनस बी स्कोयर ठीक आछे। एरपर तुम्हारा ये कस स्कोयर आछे ना एटाके तुम्हारा तीन नम्बर नाम दाओ एवं ए जे साइन स्कोयर बेरियेछे एटाके तुम्हारा चार नम्बर नाम दाओ। एबार आमी एखानटा मुछी তাহলে তাকিয়ে দেখো তো ট্যান করতে গেলে নিশ্চয়ই সাইন বাই কস করতে হবে, অর্থাৎ আমি চার নং সমীকরণ ভাজিত তিন নং সমীকরণ এটা করলাম, তাহলে কি পাই এখানে পাবো যে সাইন স্কোয়ার থিটা মাইনাস ফাইভ বাই টু বাই কস স্কোয়ার, এই তো এখানে কস স্কোয়ার থিটা মাইনাস ফাইভ বাই টু সমান একইভাবে সমানের ডান দিক দাও, তাহলে এটা আগে হবে তাহলে ফোর মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ফোর বাই এই যে এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই ফোর। এরপর আমি নিচটা মুছে দিই, তাহলে সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার কত হয় টেন স্কোয়ার, ইমপ্লাই দ্যাট টেন স্কোয়ার থিটা মাইনাস ফাইভ বাই টু সমান এদিকটা যা আছে এদিকে নয়, এ দেখো এ ফোর ফোর কাটা যাচ্ছে তাহলে এখানে পড়ে থাকে ফোর মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই নিচে পড়ে থাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ইমপ্লাই দ্যাট দেখো প্রমাণটা চলে এসছে, শুধুমাত্র এখানে স্কোয়ারটা নেই তাহলে এখানে স্কোয়ারটা তুলতে গেলে এদিকে প্লাস মাইনাস রুট ওভার সাইন পড়ে তাহলে ওটাই লিখি, আর ইমপ্লাই দ্যাট টেন থিটা মাইনাস ফাইভ বাই টু সমান প্লাস মাইনাস রুট ওভার অফ ফোর মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো এটা প্রমাণ করতে চেয়েছিল আমাদের ওটাই চলে এসেছে, তাহলে এখানে প্রমাণিত। আটের দাগের অঙ্কটা বলা আছে, দেখাতে বলেছে অর্থাৎ সো দ্যাট ওয়ান বাই কস আলফা প্লাস কস থ্রি আলফা প্লাস ওয়ান বাই কস আলফা প্লাস কস ফাইভ আলফা প্লাস ওয়ান বাই কস আলফা প্লাস কস সেভেন আলফা প্লাস ডটার দিয়ে প্লাস ওয়ান বাই সিস্টেমটা বলা আছে কস এন আলফা প্লাস কস এন আলফা নয় কস আলফা প্লাস কস টু এন প্লাস ওয়ান ইন্টু আলফা সমান হাফ অফ কোসেক আলফা ইন্টু টেন এন প্লাস ওয়ান ইন্টু আলফা মাইনাস টেন আলফা, এটা আমাদেরকে দেখাতে বলেছে। দেখো এই অঙ্কটা করার ক্ষেত্রে আমি এই যে শেষ টার্মটা থেকে করার চেষ্টা করি, কারণ শেষ টার্মটা থেকে করলে অঙ্কটা অনেক সুবিধা হবে, তাহলে আমি শেষ টার্মটা লিখি, তাহলে শেষ টার্মটা কী আছে ওয়ান বাই কস আলফা প্লাস কস টু এন প্লাস ওয়ান ইন্টু আলফা সমান। দেখো যেটা আমাদের দেখাতে বলেছে সেখানে কিন্তু হাফ অফ কোসেক আলফা আছে, তাহলে প্রথমত আমি হাফ অফ কোসেক আলফা লিখে নিই কোসেক আলফা, তাহলে দেখো আমি যদি হাফ অফ কোসেক আলফা বাড়তি লিখি তাহলে নিশ্চয়ই আমাকে আরেকবার এমন কোনো জিনিস লিখতে হবে যাতে এটার সঙ্গে ওটা গুণ করলে ওয়ান হয়ে যায়, তাহলে দেখো নিচে আছে নিচে যেটা আছে তাহলে লিখে নিতে কী আছে কস আলফা প্লাস কস টু এন প্লাস ওয়ান ইন্টু আলফা, তাহলে এমন কি সংখ্যা লিখব যাতে এটার সঙ্গে ওটা গুণ করলে ওয়ান হয়, দেখো তাহলে কী হয় টু, কারণ একে দুইয়ের সাথে দুই গুণ করলে ওয়ান, আর কোসেক আলফা আর ইন্টু যদি সাইন আলফা লিখি তাহলে নিশ্চয়ই ওয়ান হয়, তাহলে কী লিখলাম উপরটা টু সাইন আলফা, কারণ হাফ ইন্টু টু করলে হয় যে ওয়ান আর কোসেক আলফা ইন্টু সাইন আলফা করলে ওয়ান, তাহলে কোনো প্রবলেম নেই। এরপর তাহলে প্রমাণের এটা চলে এসেছে, তাহলে এটা যা আছে তাই থাক, তাহলে হাফ অফ কোসেক আলফা। এরপর তাকিয়ে দেখো এই শুধুমাত্র আলফাটাকে কী লিখি, তাহলে প্রথমত টু টু থাক, এবার দেখো সাইন এই আলফাটাকে লিখছি এন আলফা প্লাস আলফা মাইনাস এন আলফা, কেন কারণ দেখো এন আলফা মাইনাস এন আলফা কাটা যায় তাহলে শুধুমাত্র পড়ে থাকে আলফা, ঠিক আছে। এ আর এই নিচটাকে দেখো কসের দুটো যোগ, তাহলে কসের দুটো যোগের সূত্র জানো নিশ্চয়ই, বলো তোমরা টু কস দুটো যোগ বাই টু, তাহলে দুটোকে যোগ করলে কী পাইয়া দেখো, তাহলে এখানে আলফা প্লাস এটার সঙ্গে আলফাটা গুণ করে দিই অর্থাৎ টু এন আলফা প্লাস আলফা বাই টু, তাহলে কী বোঝা যাচ্ছে এখানে টু আলফা প্লাস টু এন আলফা বাই টু সমান পাওয়া গেল আলফা প্লাস এন আলফা, অর্থাৎ এখানে লিখলাম আলফা প্লাস এন আলফা, আর দুটোর বিয়োগ বাই টু করলে কী পাওয়া যায় দেখা যাক, তাহলে আলফা মাইনাস একইভাবে মাইনাস যদি গুণ হয় তাহলে মাইনাস টু এন আলফা মাইনাস আলফা বাই টু, তাহলে এখানে প্লাস আলফা মাইনাস আলফা কাটা গেল তাহলে পড়ে থাকে যে এখানে দুই আর দুই কাটা যায় তাহলে পড়ে থাকে মাইনাস এন আলফা, কিন্তু কসের তো নেগেটিভ বাইরে বেরো না তাই এখানে লিখলাম কস এন আলফা, ঠিক আছে। এরপর তাকিয়ে দেখো এখানে দুই কাটা যায়, আর এই যে এই দুটোকে যদি তোমরা মনে মনে এ আর এটাকে যদি বি ধরো তাহলে দেখো একটা সূত্র পাওয়া আছে কি, এখানে লিখছে দেখো
সাইন এটাকে এ ধরেছি তাহলে এ মাইনাস বি, তোমরা বলো তো সাইন এ মাইনাস বি এর সূত্রটা মনে পড়ছে? পড়ছে? দেখো আমি লিখে দিচ্ছি কি সূত্রটা, সাইন এ কস বি বিযুক্ত কস এ সাইন বি, ঠিক আছে? তো তাহলে আমরা এটাই অ্যাপ্লাই করছি, তাহলে এখানে হাফ অফ যা আছে লিখে নিই, তাহলে হাফ অফ কোসেক আলফা, তাহলে এটাকে শুধুমাত্র সূত্র অ্যাপ্লাই করি তাহলে কি হয়, সাইন এ এ তো এইটা, তাহলে এন আলফা প্লাস আলফা ইন্টু কস বি, কস বি তো এন আলফা, মাইনাস কস এ, কস এ অর্থাৎ এটা এন আলফা প্লাস আলফা ইন্টু সাইন বি অর্থাৎ এন আলফা, আর নিচে যা আছে তাই কি আছে, কস আলফা প্লাস এন আলফা ইন্টু কস এন আলফা, ঠিক আছে? এরপর আমার জায়গা নেই, আমি উপরটা মুছি। এরপর দেখো এই যে মাইনাস দিয়ে যে টার্মটা আছে না সেটাকে শুধু সেপারেট করে দিচ্ছি, তাহলে এখানে যা আছে তাই লিখি, তাহলে হাফ অফ কোসেক আলফা, এরপর এটাকে সেপারেট করে মানে এটা বা এটা মাইনাস এটা বা এটা ওটাই লিখি, তাহলে কি আছে এখানে, সাইন এন আলফা প্লাস আলফা ইন্টু কস এন আলফা বাই এ নিচের টার্মটা অর্থাৎ কস আলফা প্লাস এন আলফা ইন্টু কস এন আলফা মাইনাস এটা বাই পুরোটা, তাহলে উপরটা কী আছে, কস এন আলফা প্লাস আলফা ইন্টু সাইন এন আলফা বাই নিচটা কী আছে, কস আলফা প্লাস এন আলফা ইন্টু কস এন আলফা, এখানে আমরা থার্ড ব্র্যাকেটটা শেষ করলাম, ঠিক আছে? সমান এটা যাচ্ছে তাই থাক, তাহলে হাফ অফ কোসেক আলফা, এরপর তাকিয়ে দেখো এখানে, এখানে কস এন আলফা কস এনফা কাটা যায়, তাহলে সাইন এন আলফা প্লাস আলফা বাই কস আলফা প্লাস এন আলফা মানে এন আলফা প্লাস আলফা একই জিনিস, মানে কি সাইন বাই কস মানে ট্যান, তাহলে ট্যান এন আলফা প্লাস আলফা, এরপরে মাইনাস, এরপর দেখো এখানে এটা এটা কাটা যাচ্ছে, তাহলে এখানে সাইন এন আলফা বাই কস এন আলফা মানে থাকে ট্যান এন আলফা, কথার অর্থ আমরা এই শেষ টার্মটাকে ক্যালকুলেশন করে এটা পেলাম, ঠিক আছে? এরপর তোমরা দেখো এখান থেকে কীভাবে পুরোটাকে নিয়ে আসে, তোমরা ভালো করে দেখো, যদি আমি এন এর জায়গায় ওয়ান বসিয়ে দিতাম তাহলে কি পাই, এখানে যদি এন এর জায়গায় ওয়ান বসাতাম তাহলে টু ইন্টু ওয়ানের টু তার সাথে এক যোগ করলে কত বাজে থ্রি, অর্থাৎ দেখো এই টার্মটা পাওয়া যাচ্ছে, অর্থাৎ আমি যদি এন এর জায়গায় ওয়ান বসিয়ে দিই তাহলে উপরের টার্মটা পাওয়া যায়, যদি আমি এখানে এন এর জায়গায় ওয়ান বসাই তাহলে নিশ্চয়ই এখানেও বসাতে হবে, তাহলে এই টার্মটা কি করে পাচ্ছি, এই শেষ টার্মটাতে এন সমান ওয়ান বসিয়ে দিই তাহলে কি পাচ্ছি এখানে, এটা তো এটা থাকবেই, তাহলে হাফ অফ কোসেক আলফা, আর এখানে এনের জায়গায় ওয়ান বসিয়ে দিয়েছি তাহলে কি পাচ্ছি দেখো, যদি এখানে ওয়ান বসিয়ে দিই তাহলে এখানে কি পাবো, টেন ওয়ান মানে আলফা, আর আলফার সাথে আলফা যোগ করলে কি পাওয়া যায়, টু আলফা, মাইনাস এখানেও এনের জায়গায় ওয়ান বসাই তাহলে থাকে টেন আলফা, এরপর যদি আমি দেখো এনের জায়গায় যদি দুই বসিয়ে দিতাম তাহলে কি প্রথম, তাহলে দুই দুগুণে চার প্লাস ওয়ান অর্থাৎ ফাইভ আলফা, অর্থাৎ এনের জায়গায় টু বসিয়ে দিলে এই টার্মটা পাচ্ছি, তাহলে ওটাই করি, আর প্রতি ক্ষেত্রে তো হাফ কোসেক আলফা থাকছে তাই আমি ওটাকে কমন নিয়ে একবারই বাইরে বার করে দিলাম, তাহলে এখানে কি থাকছে এরপরে, প্লাস এখানে এনে জায়গায় কত বসিয়েছি দুই, তাহলে টু আলফা প্লাস আলফা থ্রি আলফা, তাহলে টেন থ্রি আলফা মাইনাস এখানে এনে জায়গায় টু অর্থাৎ টেন টু আলফা, এরপর এখানে সেভেন অর্থাৎ কত বসা যাবে তোমরা বলো থ্রি, তাহলে এনের জায়গায় যদি থ্রি বসিয়ে দিতাম তাহলে তিন দুগুণে ছয় প্লাস ওয়ান সেভেন, তাহলে এটা আসছে, তাহলে এখানে এনের জায়গায় কত বসাই থ্রি, তাহলে এখানে থাকছে প্লাস টেন, তাহলে এখানে থ্রি আলফা প্লাস আলফা করলে হয় ফোর আলফা মাইনাস টেন থ্রি আলফা প্লাস ডট ডট দিয়ে শেষের টার্মটা লিখি, তাহলে শেষের টার্মটা এটাই, তাহলে এটা থাকছে কত হচ্ছে টেন, এখান থেকে আলফা কমন নিয়ে নাও তাহলে পড়ে থাকে এন প্লাস ওয়ান ইন্টু আলফা মাইনাস টেন এন আলফা, ঠিক আছে? এরপর তাকিয়ে দেখো হাফ অফ এটা সব ক্ষেত্রে, তাহলে হাফ অফ কোসেক আলফা, এরপর দেখো এখানে টেন টু আলফা মাইনাস টেন টু আলফা কাটা গেল, এখানে টেন থ্রি আলফা মাইনাস টেন থ্রি আলফা কাটা গেল, এরপর দেখো প্লাস ডট ডট অর্থাৎ আরও টার্ম আছে তো, তাহলে এই টার্মটা আর এই টেন ফোর আলফা কাটা যাবে এবং এই শেষের টার্মটা আর ঠিক আগের টার্মটা এটাও কাটা যাবে, শুধুমাত্র পড়ে থাকবে এখানে টেন
n plus 1 into alpha আর এখানে দেখো শুধুমাত্র পড়েছে -10 alpha এরপর ভালো করে তাকিয়ে দেখো প্রমাণ কিন্তু এটাই চেয়েছে হাফ অফ cosec alpha চলে এসেছে হাফ অফ cosec alpha into tan n plus 1 alpha into tan n plus 1 alpha minus 10 alpha 10 alpha চলে এসেছে তাহলে প্রমাণিত নয় দাগের অঙ্কটাতে বলা আছে cos a plus cos b by sin a minus sin b তার হোল টু দি পাওয়ার n plus sin a plus sin b by cos a minus cos b তার হোল টু দি পাওয়ার n সমান 2 cot টু দি পাওয়ার n a minus b by 2 কখন যখন n টা বলা আছে ইভেন আর বলা আছে 0 কখন যখন n টা বলা আছে অড আর n টা কি ইন্টিজারস ইন্টিজার কথার অর্থ 1 2 3 4 5 6 এরকম তাহলে এটার দুটো মান বার করতে বলেছে এটা যখন n ইভেন অর্থাৎ যুগ্ম আর 0 কখন যখন n টা হচ্ছে অযুগ্ম দেখো তাহলে প্রথমত আমরা এটা লিখি তাহলে লিখি একবার তাহলে কি আছে তাহলে এখানে আছে যে cos a plus cos b by sin a minus sin b তার হোল টু দি পাওয়ার n plus sin a plus sin b by cos a माइनस कॉस बी तार होल टू दी पार एन समान दिए एक बार देखो तुम्हारा निश्चय कॉस साइन के सूत्रों लो जोग पहले सूत्रों जानो तो बोलो पहला मटकी टू कॉस दुटो जोग बाई टू अर्थात की ए प्लस बी बाई टू इनटू कॉस दुटो बीओ को अर्थात ए माइनस बी बाई टू बाई निश्चय की टू कॉस दुटो जोग बाई टू अर्थात ए प्लस बी बाई टू इनटू साइन दुटो बियोग अर्थात ए माइनस बी बाई टू तार होल टू दिपर किया छे एन प्लस ये टाइकी है टू साइन दुटो जोग अर्थात ए प्लस बी बाई टू इनटू कॉस दुटो बियोग ए माइनस बी बाई टू बाई এরপর দেখো এটা সে স্টার দেওয়ার সূত্রটা অর্থাৎ cos এর বিয়োগ তাহলে কি দুটোই সাইন তাহলে 2 sin দুটো যোগ অর্থাৎ a + b / 2 ইনটু sin d - c অর্থাৎ এটা আগে হয় তাহলে b - a / 2 এটার আবার আছে হোল টু দি পাওয়ার n ঠিক আছে সমান দিয়ে দেখো এখানে কিছু কাটা যায় কি এখানে 2 2 কাটা যায় এই টার্মটা কাটা যায় অতএব তাহলে এখানে থাকে cos / sin মানে cot cot a minus b by 2 তার হোল টু দি পাওয়ার n প্লাস এখানে দেখো 2 2 কাটা যায় এই টার্মটা কাটা যায় এরপর দেখো এখানে cos এখানে sin কিন্তু এই কোণটা আছে a minus b by 2 কিন্তু এই কোণটা আছে b minus a by 2 তাহলে এখান থেকে যদি এটা মাইনাস কমন নি তাহলে উপরে টার্মটা চলে আসে তাহলে এটা কি হয় মাইনাস cos / sin মানে cot a minus b by 2 তার হোল টু দি পাওয়ার কি আছে n এরপর আমার জায়গা নেই আমি উপরটা মুছি এরপর দেখো n ইভেন এবং n অড দুটো কেস আছে তাহলে লিখি হোয়েন n ইজ ইভেন তাহলে যখন n টা ইভেন তখন কি হচ্ছে দেখো তাহলে এটা কি পাবো cot a minus b by 2 তার হোল টু দি পাওয়ার n আর যেহেতু ইভেন মানে যুগ্ম সংখ্যা আর যুগ্ম সংখ্যা তাহলে কি হয় এই যে এই মাইনাসটা মাইনাসে প্লাস করে দেই তাহলে কি লিখছি প্লাস cot a minus b by 2 তার হোল টু দি পাওয়ার n হয় আর এই দুটোকে যোগ করলে কি পাওয়া যায় 2 cot টু দি পাওয়ার n a minus b by 2 দেখো আমাদের ইভেনের ক্ষেত্রে মানটা চলে এসেছে এবং যদি মনে করো হোয়েন n ইজ অড অর্থাৎ অযুগ্ম তখন কি হয় এই মাইনাসটা মাইনাস হয়ে বাইরে বের হয় কারণ যদি মনে করো মাইনাস 1 তার হোল টু দি পাওয়ার 3 করলে কত হয় 3 তো অড নাম্বার তাহলে এটা মাইনাস 1ই হয় তাহলে যখন এই n টা অড হচ্ছে তখন মাইনাসটা মাইনাস হয়ে বাইরে বেরিয়ে চলে আসছে তাহলে এটা কি পাওয়া যাবে এটা পাওয়া যাবে cot a - b / 2 তার হোল টু দি পাওয়ার n এই প্লাসে মাইনাসে মাইনাস cot a - b / 2 তার হোল টু দি পাওয়ার n দেখো এই টার্মটা কাটা যাচ্ছে সমান কি 0 তাহলে দেখো আমাদের ইভেনের ক্ষেত্রে চলে আসছে এবং অডের ক্ষেত্রে চলে আসছে তাহলে কি প্রমাণিত ওকে দশের দাগের অঙ্কটাতে বলা আছে সাইন ক্যাপিটাল এ সমান 1 বাই রুট 2 এবং সাইন ক্যাপিটাল বি সমান 1 বাই রুট 3 হলে পর ট্যান ট্যান এ প্লাস বি বাই 2 ইন্টু কট এ
माइनस बी बाई टू एटार मान निर्णय करते बोले से देखो तेल एट लिखी तेल क्य आखने एखे आज टैन ए प्लस बी बाई टू इंटू कट ए माइनस बी बाई टू तेल प्रथम टैन टाके साइन कस और कटटा को साइन कसे भेगे नहीं तेल एट बड़ो देखे बैठ आनलम तेल टैन के भांगले है जो साइन ए प्लस बी बाई टू बाई कस ए प्लस बी बाई टू एक ही भाव कटटा को भांगले ऊपरे है कस तेल कस ए माइनस बी बाई टू बाई साइन ए माइनस बी बाई टू एरपर देखो ये गुणफल सूत्र करते गले सामने एक दुई दरकार तेल एखे एक दुई एखे एक दुई दिए दिल कारण दुई दुई काटा गले वन ही को प्रब्लेम नहीं साइन इंटू कसर सूत्र मन पड़े दुटो साइन जो किन्तु एखे बाई टू होना तेल क्य लिखी साइन दुटो जो देखो दुटो के जो कर देखिए दी तेल ए प्लस बी जुक्त ए माइनस बी बाई टू एखे बाई टू आखिर दुई लोसागु है तेल ए प्लस बी प्लस ए माइनस बी एखे माइनस बी काटा जाए तेल पड़े थके टू ए बाई टू समान ए अर्थात साइन ए प्लस साइन दुटोर वियोग एखे वियोग चिन्ह पड़े अर्थात माइनस तेल एट माइनस 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 प्लस कर दे तक बीटा और काटा जाए ना कीटे काटा जाए ए काटा जाए तो एखे पड़े थक एखे पड़े थक बोझा गया निश्चय लेखान पर देखे साइन बी बाई एटा कस इंटू साइन अर्थात कि है ये साइन ही सूत्र क्योंकि माझे वियोग चिन्ह अर्थात साइन दुटो कोणेर जोग तहले दुटो कोणेर जोग करले हय ए माइनस साइन दुटो कोणेर वियोग करले हय बी ठीक आछे एरपर एखाने साइन ए एबं साइन बी एर मानटा उपरे देवा आछे मानटा बसिए दाओ तहले एखाने साइन एर मान आछे 1/√2 प्लस साइन बी एर मान आछे 1/√3 बाई एटार मान आछे 1/√2 माइनस 1/√3 ठीक आछे तहले ताकिए देखो ऊपरटार कैलकुलेशन कर ले निश्चय लसागु है कि रूट सिक्स कारण रूट टू इंटू रूट थ्री कर ले रूट सिक्स एपर क्रस मल्टिप्लीकेशन कर दाओ रूट थ्री इंटू वन रूट थ्री प्लस रूट टू इंटू वन रूट टू बाय एक ही भावे निश्चयरो लसागु है रूट सिक्स क्रस मल्टिप्लीकेशन रूट थ्री माइनस रूट टू एखे रूट सिक्स काटा गेलो ताहले एखाने पड़े थाके रूट थ्री प्लस रूट टू बाय रूट थ्री माइनस रूट टू एटाई होच्छे एर मान ये तुम्हारा करण निरसन एरपर करते पर ठीक है एगारो अंक बोला आ एर कौन मानेर जोन्नो कस ए इंटू साइन ए माइनस फाइव बाई सिक्स एट बृहत्तम होबे बृहत्तम होबे अर्थात एर कौन मानेर जोन्नो एटा मैक्सिमाम होबे तहले एटा आगे लिखी देखो तहले एटा कि आछे एखाने लिखल एखाने कस ए इंटू साइन ए माइनस पाई बाई सिक्स एपर देखो एटा किन्तु गुणफल सूत्र किन्तु सामने दुई नहीं ताले एटा के दुई निये आसि ताले एक दुई इंटू टू कस ए साइन ए माइनस पाई बाई सिक्स ताहले देखो एटा कस इंटू साइन सूत्र मन पड़े बा लिखे नहीं देखो टू कस ए साइन बी एर सूत्रटा कि साइन ए प्लस बी माइनस साइन ए माइनस बी ओटाई लिखी खाने ताहोले हाफ तारपरे थार्ड ब्रैकेट तहले एटा हय कि साइन दुटो कोणेर जोग तहले दुटो कोणेर जोग करले हय टू ए माइनस पाई बाई सिक्स माइनस साइन दुटो कोणेर वियोग करले पड़े थाके पाई बाई सिक्स ताहोले एखाने एक दुई इंटू एटा जा पड़े ताई थाक तहले कि आछे साइन टू ए माइनस पाई बाई सिक्स माइनस साइन पाई बाई सिक्सर मान कत एक दुई एरपर तुम्हारा बोलो जे एटा मैक्सिमाम होबे एटा मैक्स होबे अर्थात एटा बड़ो होबे कखन बड़ो होबे जदि जे एई टर्मटा एई जे एई टर्मटा एई टर्मटा बृहत्तम हय आर तुम्हारा बोलो तो साइनेर सबचेये बृहत्तम मान कत वन ताहले अर्थात कि लिखी ताहले लिखी एटा एटा बृहत्तम होबे जदि এই যে এই টার্মটা বৃহত্তম হয় যদি সাইন টু এ মাইনাস পাই বাই সিক্স বৃহত্তম হয় আর তোমরা নিশ্চয় জানো সাইনের বৃহত্তম মান ওয়ান ওটাই লিখি অতএব দেখি অতএব সাইন টু এ মাইনাস পাই বাই সিক্স সমান ওয়ান হবে ঠিক আছে এবার আমি উপরটা মুছি
তাহলে এখানে কি পাচ্ছি এখানে পাচ্ছি যে sin 2a minus pi by 6 আর sin কতর ভ্যালু 1 sin pi by 2 সমান sin pi by 2 দুদিকে sin ওমিট হয়ে গেল অর্থাৎ ক্যান্সেল হয়ে গেল তাহলে পড়ে থাকে 2a minus pi by 6 সমান এখানে pi by 2 এরপর pi by 2 টা সমানে ডান দিকে নিয়ে গেলাম তাহলে এখানে পড়ে থাকে 2a সমান pi by 2 plus pi by 6 imply that 2a সমান এটা 6 এ লসাগু হয় তাহলে 2 3 6 3 pi plus 6 1 6 অর্থাৎ pi তাহলে কত পা গেল এখানে 4 pi by 6 এখানটা মুছে দিই একটু অর্থাৎ কি পাওয়া যাচ্ছে imply that দিয়ে a সমান পাওয়া যাচ্ছে 4 pi by 6 into 2 2 2 গুণে 4 2 3 6 সমান কত পাওয়া গেল pi by 3 অর্থাৎ কি পাওয়া গেল শেষ পর্যন্ত পাওয়া গেল যে a সমান pi by 3 অর্থাৎ a এর মান যদি pi by 3 হয় তাহলে এটা বৃহত্তম হবে ওকে এই চ্যাপ্টার শেষ অঙ্ক অর্থাৎ 12 অঙ্কটাতে বলা আছে থিটা এর দুটি ভিন্ন মান থিটা 1 এবং থিটা 2 এবং এদের রেঞ্জ দেওয়া আছে দ্বারা sin থিটা প্লাস ফাই সমান হাফ অফ sin 2 ফাই সমীকরণটি সিদ্ধ হয় তাহলে এটা প্রমাণ করতে বলেছে দেখো এই অঙ্কটা আমরা ভেঙে ভেঙে করার চেষ্টা করি তাহলে প্রথমত থিটার দুটো মান বলা আছে একটা থিটা 1 আর একটা বলা আছে থিটা 2 এবং এরা ভিন্ন কথার অর্থ কি থিটা 1 নট ইকুয়াল টু থিটা 2 এবং এদের রেঞ্জও দেওয়া আছে রেঞ্জটা কি 0 লেস দেন ইকুয়াল টু থিটা 1 লেস দেন ইকুয়াল টু পাই 2 পাই আর একটা বলা আছে 0 লেস দেন ইকুয়াল টু থিটা 2 লেস দেন ইকুয়াল টু 2 পাই এটা বলা আছে আবার কি বলা আছে এই থিটা 1 এবং থিটা 2 এই সমীকরণটা অর্থাৎ কি sin থিটা প্লাস ফাই সমান হাফ অফ সাইন টু ফাই এই সমীকরণটাকে স্যাটিসফাই করে অর্থাৎ কি থিটা ওয়ান এবং থিটা টু এখানে বসাতে পারি তাহলে ওটাই লিখি থিটা ওয়ান এবং থিটা টু উপরের সমীকরণটিকে সিদ্ধ করে সিদ্ধ অর্থাৎ স্যাটিসফাই সিদ্ধ করে তাহলে কি অতএব লিখতে পারি এখানে থিটা জায়গায় থিটা 1 বসাতে পারি অতএব লিখি sin থিটা 1 প্লাস ফাই সমান হাফ অফ sin 2 ফাই আরেকবার কি sin থিটা 2 প্লাস ফাই সমান হাফ অফ sin 2 ফাই এরপর দেখো এদিকেও হাফ অফ sin 2 ফাই এদিকেও হাফ অফ sin 2 ফাই তাহলে দুটো সমান অর্থাৎ লিখতে পারি অতএব এটা সমান এটা অতএব দিয়ে sin থিটা 1 প্লাস ফাই সমান sin থিটা 2 প্লাস ফাই এরপর দেখো যদি sin sin ক্যান্সেল করে দাও তাহলে থিটা 1 প্লাস ফাই এখানে লিখে দেখো থিটা 1 প্লাস ফাই সমান থিটা 2 প্লাস ফাই হয় আর এখানে ফাই ফাই কাটা গেলে থিটা 1 সমান থিটা 2 কি হয় থিটা 1 সমান থিটা 2 কিন্তু অঙ্কতে দেখো বলা আছে থিটা 1 নট ইকুয়াল টু থিটা 2 তার মানে এটা এটা কাটা যাবে না তাহলে কি হবে করছি দেখো তাহলে এটাকে লিখছি sin থিটা 1 প্লাস ফাই আর এই দিকটাকে লিখছি sin পাই মাইনাস থিটা 2 প্লাস ফাই এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট এরপর দেখো ল অফ অল সাইন ট্যান কসের সূত্র তাকিয়ে দেখো সাইন পাই মাইনাস থিটা মানেই সাইন থিটা হয় মানে এটাকে এটা লেখা যায় এটা অল সাইন ট্যান কসের সূত্র তোমরা অ্যাপ্লাই করো দেখো দেখতে পাবে ঠিক আছে ইমপ্লাই দ্যাট এবারে দুদিকে সাইন ক্যান্সেল করলে পাওয়া যায় থিটা 1 প্লাস ফাই সমান এখানে পাই মাইনাস দিয়ে গুণ করে দাও পাই মাইনাস থিটা 2 মাইনাস ফাই ঠিক আছে ইমপ্লাই দ্যাট এই থিটা 2 টাকে এদিকে নিয়ে আসি থিটা 1 প্লাস থিটা 2 সমান এদিকে পাই পাই আর এই ফাইটাকে ওইদিকে নিয়ে গেলে হয় মাইনাস 2 ফাই ঠিক আছে এরপর আমাদের যেটা প্রমাণ করতে বলেছে সেটা লিখি আমাদের প্রমাণ করতে বলেছে সাইন থিটা 1 প্লাস সাইন থিটা 2 বাই কস থিটা 1 প্লাস কস থিটা 2 সমান বলা আছে কট ফাই এটা প্রমাণ করবো দেখো প্রমাণ করি আর এটা কিন্তু আমাদের বেরিয়ে আছে তাহলে প্রথমত সাইনের যোগফলের সূত্র তোমরা জানো বলো কি টু সাইন দুটো কোণের যোগ অর্থাৎ থিটা 1 প্লাস থিটা 2 বাই 2 ইন্টু কস দুটো কোণের বিয়োগ কি হয় থিটা 1 মাইনাস থিটা 2 বাই 2 বাই কসের যোগের সূত্র বলো দুটোই কস হয় তাহলে টু কস দুটো যোগ থিটা 1 প্লাস থিটা 2 বাই 2
इंटू कस दुटोर वियोग थीटा वन माइनस थीटा टू बाई टू एबार ए टर्मटा ए टर्मटा काटा जाए टू टू काटा जाए ताहले साइन बाई कस मानी होच्छे टेन टेन थीटा वन प्लस थीटा टू बाई समान एबार एखाने देखो थीटा वन प्लस थीटा टू समान पाई माइनस टू पाई आछे एखाने बसिए दी ताहले एखाने टेन पाई माइनस टू फाइव बाई टू आछे ठीक आछे एबार आमी एखाटा निश्चय मुछे दी समान टेन एबार एई दुइटे सेपारेट करे दी ताहले पाई बाई टू माइनस टू फाइव बाई टू करले हय फाइव और टेन पाई बाई टू माइनस फाइव मानी तो कट फाइव एसचे चले प्रमाणित তাহলে এই অঙ্কটার মাধ্যমে আমি এই পুরো চ্যাপ্টারটা শেষ করলাম। আশা করি তোমাদের সবাইকার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। তাহলে এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।